কিভাবে বানাবেন, আপনার ফেসবুকে টেক্সট মেসেজ লিখে স্ক্রিনশট করবেন, সেই স্ক্রিনশট দিয়ে আমরা কিভাবে মানে স্ট্যাটাসের ভিডিও বানাবো। আর বেশিরভাগই এটা কোথায় চলতেছে, আমাদের ফেসবুকেই চলতেছে। এখানে দেখো, এটা আমি একটা মানে আমার ফেসবুক যে পেজ ছিল, আমি সেই পেজে মানে টেক্সট মেসেজ লিখে এখানে আমি স্ক্রিনশট করে ভিডিওটা আমি বানিয়েছি স্ট্যাটাসের মতো। আর এটা এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ভিডিওগুলো মানে এখন ইউটিউবে তো না, মানে ফেসবুক যে শর্ট ভিডিও থাকে সেই শর্ট ভিডিওতে মানে খুব মানে ভালোই চলতেছে এই সব মানে ভিডিও। আর এগুলো ভিডিও অনেকে ডাউনলোড করে স্ট্যাটাসে দেয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয়, তো অনেকেও মানে দেয় না। কারণ কি জন্য দেয় না তোমাদেরকে আমি একটা কথা বলি, যে উপরে দেখো এখানে আমার পেজের নামটা আছে, এখানে কি নাম আছে, এসবি বুলেট, কি আছে মানে এসবি বুলেট আছে। এটা কারণ আমার, এটা আমার ফেসবুকের পেজ, কারণ সে কপি করেছে, একদম ভালো কথা, ভালোভাবে কপি করেছে, এটা তো একদম মানে খুব স্বাভাবিক কথা, কারণ দেখতেই পারছো এটা আমার এসবি বুলেট, তো এটা মানে কপি হয়ে গেছে। তো এইরকম মানে আপনার যে ফেসবুকটা যে থাকবে প্রোফাইল, তো প্রোফাইলেও তুমি মানে টেক্সট এসএমএস করে সেটাকে স্ক্রিনশট করে বানাতে পারো। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। আর যদি কারো মানে ফেসবুক পেজ না থাকে, তো আমার যে এখানে দেখতে পারছো থাম্বনেলটা, যে ফেসবুক পেজ কিভাবে বানাতে হবে সে ভিডিওটা আমি ভিডিও যে উপরে দেখতে পারবেন আই বাটন, সে আই বাটনে আমি দিয়ে দিব। আর আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স, আমি সেই বক্সেও আমি দিয়ে দিব, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে ফেসবুক পেজ আমরা কিভাবে বানাবো। ঠিক আছে, তো আমি বেশি কথা না বলে চলুন মানে ভিডিওটাকে শুরু করি, আর কিভাবে মানে টেক্সট এসএমএস বানাতে হবে শর্ট ভিডিও শিখে নেব। শুরু করার আগে আমি তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব। আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে খুব খুব শেয়ার করে দিবে। তোমাদের যে স্ক্রিনশট ভিডিওকে তোমরা শর্ট ভিডিও বানাতে চাও, সেটা বানানোর জন্য তোমাদেরকে আগে ফেসবুকে চলে যেতে হবে। এখানে ফেসবুকে আসার পর অনেকেরই পেজ থাকবে, অনেকেরই ফেসবুক প্রোফাইল থাকবে। ঠিক আছে, এরকম থাকবে। এবার মানে আপনারা মানে কি করবেন, টেক্সট মেসেজ লিখে সেটাকে স্ক্রিনশট করে শর্ট ভিডিও বানাবেন দিস ভিডিওর জন্য। এখানে যে আমার ভিডিও আছে, আমার এখানে শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওর মতো মানে বানাবেন। তো বানানোর জন্য কি করবেন, এখানে যে দেখতে পারবেন এখানে টেক্সট মেসেজ লেখার জন্য এখানে ক্লিক করবেন। এবার এখানে লিখবেন, এখানে মনে করো বাংলা দিয়ে লিখবেন, অনেক বড় একটা নাম হয়ে যাচ্ছে, মনে করো আমি এটা দিচ্ছি না, আমি তোমাদেরকে এখান থেকে না দেখিয়ে আমি যে মানে লিখেছি আমি সেটাকে কপি করে এখানে পেস্ট করব। মানে তোমরা যে মানে ভিডিওটাকে বানাতে চাও সেই ভিডিওটা এখানে বানাবেন। আমি এটাকে লিখেছি, এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট অল, তারপর এখানে আমি কপি করলাম, তারপর এখানে আমি পেস্ট করে দিব। ঠিক আছে, তো পেস্ট করার পর দেখো এখানে লেখাটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এটাকে আমি যদি স্ক্রিনশট করি, স্ক্রিনশট হয়ে গেল। এবার আমি এখান থেকে তোমাদেরকে দেখে দিচ্ছি, এখানে দেখো আমি যেটা আমি এখানে লিখেছি এখানে চলে এসে, তো এটা আমার কি হয়ে গেল, ছোট লেখাটা হয়ে গেল। ঠিক আছে, এবার এরকম করে তোমরা যদি না করে কি করতে পারো, এখানে যদি আমরা একটু করে ব্যাক করে কেটে দেই, তাহলে কিছুটা মানে টাইপিংটা যদি আমরা কেটে দেই, তাহলে এটা অটোমেটিক কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো দেখতে পারছো মানে বড় হয়ে যাচ্ছে, তো এখানে কি হয়ে গেল, বড় হয়ে গেল ঠিকই, কিন্তু আমার যে মানে পুরো লেখাটা এখানে আসলো না। আমি এখানে যদি আবার লিখি কিছু, দেখো ছোট হয়ে গেল। তো এখান থেকে আপনারা যদি না লিখে তোমাদেরকে কি করতে হবে, এখানে একটা কি করবেন, ডট দিয়ে দিবেন। ঠিক আছে, এটাকে স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করে নেওয়া হয়ে গেল, তবে এখান থেকে কাট করে দিলেন। এবার তোমার মেন কাজটা হবে, প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বটমে পেয়ে যাবেন, এখানে লিখবেন সে মানে সফটওয়্যারটার নাম হচ্ছে, অ্যাপসের নাম হচ্ছে পিক্স ল্যাব বলে। তো এই যে পিক্স ল্যাব, এটাকে ডাউনলোড করবেন।
তো আমার এখানে ডাউনলোড আছে, এখানে আমার আপডেট আছে, আমি এটাকে আপডেট করব না। তো ঠিক আছে, এটাকে ইনস্টল করার পর তোমার এখানে চলে আসবে, তারপর তোমার এখান থেকে ডাটাটাকে অফ করে দিবেন। দেখো আমার এখানে চলে আসছে, এরকমই থাকবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের ফটোতে চলে যাবেন, যেটা আপনি মানে স্ক্রিনশট করে নিয়েছেন। আমার এটা মনে করো আমি এখানে স্ক্রিনশট করলাম, এটা আবার কি করব, এই যে শেয়ার, এখানে যাবেন, শেয়ারে ক্লিক করার পর এখানে যদি তোমার পিক্স ল্যাবটা না আসে তো এখানে মোড়ে ক্লিক করে দিবেন। মোড়ে ক্লিক করার পর এখানে অনেক তোমার এখানে যেগুলো সফটওয়্যার থাকবে সেগুলো সব চলে আসবে। তো এখানে দেখতে পারবেন পিক্স ল্যাব বলে তোমার ফটোতে দেখে দিবে লোগো, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে চলে আসে, তো ওইটা আসে না, ওইটা থাক। এবার যে মানে শর্ট ভিডিওর যে মানে সাইজটা হয় সেই মানে সাইজটাকে আগে জেনে নিতে হবে। তো জানানোর জন্য উপরে যে থ্রি ডট থাকবে সেই থ্রি ডট এখানে ক্লিক করবেন, তারপর কি করবেন ইমেজ সাইজ, তো এখানে ক্লিক করবেন। এখানে তোমার এখানে দেখতে পারবেন কাস্টমের জায়গায় কাস্টমই থাকবে, এখানে যে ওয়াইড থাকবে এখানে কত করবেন, এখানে তোমাদেরকে করতে হবে 1080। এখানে দেখবেন 1280 আছে, এটাকে করে নেবেন 1080। আর এদিকে যে হাইট, এখানে হাইটের জায়গায় যেমন 1280 আছে, এটাকে কত করবেন 1066। এখানে বসাবেন 1066, এটা হয়ে গেল। এবার কী করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা থাকবে। এবার এখান থেকে তোমরা এই অ্যারোতে ক্লিক করে ইম্পোর্ট, এই ইম্পোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার স্ক্রিনশটটাকে নেবেন, এখানে ক্লিক করে দিবেন, তারপর এটাকে কী করবেন বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এটাকে ওকেতে ক্লিক করলাম, এখানে চলে আসে। এবার এটাকে আপনি বাড়াতে পারেন, এখানে সাইজ পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে এখান থেকে বাড়িয়ে নিতে পারো। এবার আপনি আরও মানে কিছু নিয়ে আসবেন, এখানে ফুলের ঝোপটাকে নিয়ে আসবেন, আবার টেক্সটে ক্লিক করবেন, তারপরে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে তারপর এখানে অ্যারোগুলোকে নিয়ে নেবেন। মনে করো আমি এই ফুলটাকে নিয়ে নিলাম, নিয়ে ওকেতে ক্লিক করলাম, এটা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে সেভ করে দিবেন, সেভ সেভ হয়ে গেল। এবার তোমার যদি ডাটাটাকে অফ করা থাকে, অন করে আবার প্লে স্টোরে আসবেন, এখানে আসার পর এখানে ইনশুট বলে একটা অ্যাপস থাকবে, সেটাকে ডাউনলোড করবেন। ইনশুট ভিডিও এডিট, এডিটর ভিডিও, ঠিক আছে। এটা আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেনে যাব, তো তার আগে ডাটাটাকে আমি অফ করে দিলাম, অফ করে আমি এটাকে কাট করে দিলাম। তারপর এখানে ইনশুটে আসব, ইনশুটে আসবেন, ইনশুটে আসার পর এখানে ভিডিও, এই ভিডিওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করবেন, তারপর যেটা মানে আপনি টেক্সটটা লিখেছেন ফটো স্ক্রিনশটে এটাকে ক্লিক করবেন, তারপর এখানে এটিকে ক্লিক করবেন, চলে আসলো। এবার এখানকার কাজটা কী হবে, এইটা এখানে ক্লিক করবেন, এটাকে কত মিনিটের ভিডিওটা তুমি মানে বানাতে চাও, আমি এখানে দিয়ে দিলাম 30 সেকেন্ড, হয়ে গেল। এবার কাজটা হবে কী হবে, ফিল্টার, এই যে ফিল্টার এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাডজাস্ট মেনে ক্লিক করবেন, অ্যাডজাস্টে এইটাকে একটু ডিপ করে নেবেন, তোমাদের খুশি মতো তোমরা করে নেবেন। তাহলে এটা মানে দেখার মতো হয়ে যাবে, তো এটা আমার হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এখান থেকে আপনি মিউজিক যদি দিতে চান সেই মিউজিকে যাবেন, তোমার এখানে মিউজিকে আসার পর এই যে মিউজিকে আসবেন। এবার এখান থেকে তোমরা ভিডিও থেকেও গান দিতে পারো, আর তোমার ডাউনলোড করা গানও দিতে পারো। তো আমি কী করবো, আমার ভিডিও থেকে আমি গানটা দিয়ে দিই,
এটা সাউন্ড হয়ে গেল, এখান থেকে ক্লিক করে তোমরা শুনতে পারো। এবার মনে করো ভিডিওটা কাপাকাপি করবে, তো কাপাকাপি করার জন্য এখানে আগে টিকচিহ্ন করে দিবেন, কোথায় যাবেন ফিল্টারে যাবেন, তারপর ইফেক্ট, এই ইফেক্টসে ক্লিক করবেন ইফেক্ট। এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন পেয়ে যাবেন, এটা চলে আসে। এবার এখান থেকে এটাকে আটো করে দিবেন, ঠিক আছে। এখানে টিক চিহ্ন করে দিলেন, তারপর এটাকে এখানে ক্লিক করে ভিডিও এন্ড এখানে ক্লিক করবেন, এটাকে টিক চিহ্ন করে দিবেন, হয়ে গেল। তারপর এটাকে কি করবেন, সেভ করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন। এটা তোমার মানে মেমোরি ফাইল যে গ্যালারি থাকবে সেখানে সেটা মানে সেভ হয়ে যাবে। তো মানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, আমি তোমাদেরকে একদম খুব মানে ভালোভাবে শিখাতে চেয়েছিলাম, আর আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই মানে শিখে গেছো। যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার এখানে দেখো গ্যালারিতে আসার পর এখানে ভিডিওটা চালু হয়ে গেল, দেখো কত সুন্দর হয়ে গেল, এখানে ভিডিও চলতেছে। তো বন্ধু মানে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকে টেক্সট মেসেজ লিখে স্ক্রিনশট করে কীভাবে মানে ভিডিও বানাতে হয় তো দেখতে পারলেন যে কটা মানে অ্যাপসের দরকার হবে। প্রথমে তোমাদের পিক্সল্যাব, তারপর ইনশুট, এই মাত্র দুইটা, একদম খুব সুন্দর এখানে ভিডিওটা হয়ে গেল। তো এটাই ছিল আজকের ভিডিওতে, তো তোমরা করে নাও, টাটা।